হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট, তার অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো তোমাদের জন্য এটা খুবই সুখবর, যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি পাস করতে পারোনি, তো কিংবা যারা গ্রাউন্ডে কেটে গেছো, তাদের জন্য এটা বিরাট বড় সুখবর। ঠিক আছে, তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি অলরেডি মানে তোমাদের ঘোষণা হয়ে গেছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আমি সেই ব্যাপারে কিন্তু আলোচনা করব। দেখো, আমি জানতাম ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে, মানে এর আগে তো একটা বানিয়েছিলাম, কিন্তু তার পরে আর বানাইনি। আমি ভেবেছিলাম অফিসিয়াল নোটিফিকেশন এলেই আমি বানাবো। তো কালকে তোমাদের যে WBPRP বোর্ড, তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে বোর্ড আছে, তো সেখানে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এবং আস্তে আস্তে এরপরে তোমাদের ডিটেলস যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের কতগুলো ভ্যাকেন্সি আছে, মেল ফিমেল কনস্টেবল কতগুলো ভ্যাকেন্সি আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে, নতুন কি চেঞ্জ হয়েছে, তোমাদের এক্সাম সিলেবাস কি থাকবে, এবং তাছাড়া তোমাদের হাইট মানে ফিজিক্যাল মেজারমেন্ট কি থাকবে, এবং গ্রাউন্ডের জন্য কতটা কি গ্রাউন্ডের মেজারমেন্ট লাগবে, মানে কতটা গ্রাউন্ড কত টাইম লাগবে, ঠিক আছে, সিলেবাস কি থাকবে, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা একটু লেন্দি হবে, একটু বড় হবে, তো যেহেতু পুরো ডিটেলস আমি আলোচনা করেছি, সেহেতু একটাই রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এটা দেখার পর তোমাদের আর কোনো এই বিষয়ে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার যা ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমি তোমাদের যে WBPRP যে বোর্ডে কালকে 26 তারিখে যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, তো আমি সেখানে চলে এসেছি। তো এরপরে কি নোটিফিকেশনটা আছে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে একটা কথা বলি, আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে আমি এই পুরো PDFটা প্রোভাইড করে দিচ্ছি, তোমরা মানে পুরোটা ডিটেলসে পড়তে পারবে। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, তোমাদের যে কালকে PRB বোর্ডে যে বেরিয়েছে, সেখানে লেখা আছে, দেখো আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করে দিচ্ছি, আমি টোটাল পুরোটা বলবো না, তাহলে আমাদের সময় লেগে যাবে। দেখো, তোমাদের যে বলা আছে যে ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, মানে 2022-এ যে ভ্যাকেন্সিটা বেরোচ্ছে মেল ফিমেল কনস্টেবল, মানে তোমাদের যে কলকাতা পুলিশের কনস্টেবল, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, দেখো এজ, তোমাদের এজ হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মানে তোমাদের 27-এর বেশি হওয়া চলবে না, 18 কম হওয়া চলবে না। ঠিক আছে, এবং তোমাদের যে এজটা ক্যালকুলেট করা হবে সেটা হচ্ছে তোমাদের 1/1/2022, মানে জানুয়ারির 1 তারিখ 2022, এই হিসাবে তোমাদের কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, এবং আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট বিলংইং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসে অ্যাজ পার দ্য এক্সটেন্ড রুলস অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। এর মানে হচ্ছে তোমরা যারা SC ST আছো, তারা কিন্তু ছাড় পাবে, যেরকমটা তোমাদেরকে ছাড় দেওয়া থাকে, যেমন OBCরা 3 বছর, SC ST 5 বছর, এরকমভাবে ছাড় পেয়ে থাকবে। ঠিক আছে, এবারে দেখো কি বলা আছে। আচ্ছা, আমি এর আগে একটা কলকাতা পুলিশের একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে সমস্ত কিছু সিলেবাস ডিটেলস বলে দিয়েছিলাম, তো ওইরকমই আশা করি কিছুটা থাকবে। তো তার লিঙ্ক কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো, এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। এরপরে দেখো বলছে, হোমগার্ড পার্সোনাল সার্ভিং ইন কলকাতা পুলিশ আর অলসো এলিজিবল ফর রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল, মানে যারা কলকাতা পুলিশে যারা হোমগার্ডে পার্সোনাল কাজ করছো, তারা কিন্তু ছাড় পাবে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার যারা আছো কলকাতা পুলিশে, তারা কিন্তু কোনো বয়সের ছাড় পাবে না। ঠিক আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমরা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং এছাড়া ইকুইভ্যালেন্ট মানে ওপেন বা মুক্ত বিদ্যালয় থেকে করে থাকলেও কোনো প্রবলেম নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রভিডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট ফর হুম দ্য পার্সোনাল লেট ডাউন টু দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। এর মানে হচ্ছে তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করছো, মানে যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করতে পারবে, তো যারা অ্যাপ্লাই করছো তাদেরকে অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, কিন্তু যদি কেউ দার্জিলিং বা কালিম্পং থেকে যদি অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে, যদি কেউ এবং সেখানে যদি সেখানে যদি সে পারমানেন্ট বসবাস করে থাকে, বাসিন্দা হয়, তার কিন্তু বাংলা না জানলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা বলা আছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961-এ। ঠিক আছে, এরপর বলছে হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ অ্যান্ড ডিটোরিয়াস সরি অ্যান্ড অ্যান্ড ডিসিরিয়াস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স অফ সার্ভিস অফ অ্যান অ্যাস অন 1/1/2022। এর মানে হচ্ছে তোমাদের যে কলকাতা পুলিশের যারা সিভিক ভলেন্টিয়ারে যারা কাজ করছো, ঠিক আছে, এবং হোমগার্ড যারা পার্সোনাল কাজ করছো,
তাদেরকে অবশ্যই 3 বছরের সার্ভিস কমপ্লিট করে থাকতে হবে, মানে 3 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেছে? এবং যেটা এবং যে ডেটটা ধরা হবে সেটা হচ্ছে 1/1/2022, এই ডেট অনুযায়ী তোমাদের 3 বছর কমপ্লিট করে থাকতে হবে, বোঝা গেল? নেক্সট আসছে, দেখো ফর দা ভ্যাকেন্সি রিজার্ভ আন্ডার স্পোর্টস কোটা। দেখো এবারে কিন্তু অনেকগুলো স্পোর্টস কোটা কিন্তু ভ্যাকেন্সি থাকবে, এবং কি কি স্পোর্টস কোটা ভ্যাকেন্সি থাকবে দেখো, অ্যাথলেটিক্স থাকবে, এবং তার সাথে বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেনিস টেবিল, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং এবং কাবাডি, আর একটা হচ্ছে খোখো। এই সমস্ত যে স্পোর্টস কোটা সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো অফিসিয়াল যখন মানে সব থেকে যে ইম্পর্টেন্ট অফিসিয়াল অফিসিয়াল নোটিফিকেশনটা বড় করে যখন আসবে, তখন আমরা আমি কিন্তু তখন ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন। তোমরা কিন্তু অফলাইনে ফর্ম পাবে না, অনলাইনে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের 29/5/2022 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে, 27/6/2022, মানে তোমাদের জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বোঝা গেল? অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু রিড দ্য ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট বিফোর অ্যাপ্লাইং। তোমাদেরকে বলা আছে যে সব কিছু পড়ে, অ্যাপ্লিকেশনে যা আছে সব কিছু পড়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবং তোমাদের এডিটিং উইন্ডো, তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো, সেই এডিটিং উইন্ডো কিন্তু 7 দিনের জন্য চালু থাকবে, এবং 1/7/2022 থেকে 7/7/2022 এই ডেটের মধ্যে তোমাদের এডিটিং উইন্ডো চালু থাকবে। সেখানে যদি তোমরা কিছু ভুল করে থাকো, সেখানে তোমরা এডিট করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছো, রেজিস্টার নাম্বারটা দিয়েছো, ডেট অফ বার্থ দিয়েছো, এবং লগ ইন করার পর একটা ওটিপি পাবে, তারপর সেখানে লগ ইন করার পর তোমরা কিন্তু যদি ভুল করে থাকো সেটা এডিট করতে পারবে। এই এডিটিং উইন্ডোটা 7 দিন চালু থাকবে, এবং যে ডেটটা বলা আছে 1/7/2022 থেকে 7/7/2022, এই ডেটের মধ্যে তোমরা কিছু ভুল করে থাকলে এডিট করতে পারবে, বোঝা গেল? দেখো এরপরে আসছি আমি তোমাদের ভ্যাকেন্সি ব্যাপারে। দেখো কতগুলো ভ্যাকেন্সি আছে একটু বলে দিই। দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। দেখো তোমাদের বলে দিই, তোমাদের মেল এবং ফিমেল টোটাল মিলিয়ে তোমাদের প্রায় প্রায় তোমাদের 1667টার মতো ভ্যাকেন্সি কিন্তু আছে। তোমাদের কিন্তু টোটাল মেল এবং ফিমেল মিলে কিন্তু 1667টা ভ্যাকেন্সি আছে, বোঝা গেল? এরপরে দেখো মেলদের ক্ষেত্রে 1410টা এবং ফিমেলদের ক্ষেত্রে 256টা ভ্যাকেন্সি আছে। এবং এটা বলাই ভালো যে এখানে কিন্তু তোমাদের যে আনরিজার্ভ, সরি রিজার্ভ ক্যাটাগরি, সেখানে রিজার্ভ ক্যাটাগরিতে একটু ভ্যাকেন্সি একটু বেশি আছে, এই আনরিজার্ভদের একটু ভ্যাকেন্সি একটু কম আছে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে আমি আমি এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের আমি ডিসক্রিপশন, আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে পুরো এই কতগুলো ভ্যাকেন্সি আছে, কমিউনিটি ওয়াইজ কী কী ভ্যাকেন্সি আছে তোমরা সব দেখতে পারবে। তোমরা একবার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো এখানে তোমাদের আনরিজার্ভড, ঠিক আছে, ইউআর, ইসি, ইউআর, এইচজি সমস্ত ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে, এবং তোমাদের টোটাল যে মেল তার ভ্যাকেন্সি আছে 1410টা, এবং যে ফিমেল তার ভ্যাকেন্সি আছে 256টা, ঠিক আছে? টোটাল যোগ করলে হবে 1667টা তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে। আর এখানে যেগুলো বলা আছে সেগুলো আমি অলরেডি আগে বলে দিয়েছি, তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স কাদের লাগবে, কারা ছাড় পাবে না পাবে, এটা আমি অলরেডি আগের আগের পার্টে আমি বলে দিয়েছি, ঠিক আছে? নেক্সট আমি আসছি সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমাদের কনস্টেবলের পদে বলে তোমাদের শারীরিক যে যোগ্যতা, তোমাদের যে কনস্টেবল পদে যে শারীরিক যোগ্যতা, তোমাদের পিটি পিএমটি কী লাগবে। দেখো তোমাদের আমি বলে দিই, এরপরে আমি বলে দেবো তোমাদের কী কী ধাপ আছে, তার আগে একটু এটা বলে দিই যে পিএমটিটা, দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস শ্রেণীভুক্ত প্রার্থী বাদে, মানে যারা জেনারেল আছো, এসসি আছো, এসটি আছো, বাকি সবার ক্ষেত্রে তোমাদের উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, ওজন হতে হবে 57 কেজি, এবং ছাতি হতে হবে 78 সেন্টিমিটার, এবং ছাতি ফুলি মানে ফুলাবার 5 সেন্টিমিটারের মতো ক্ষমতা থাকতে হবে, বোঝা গেল? এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ওজন হতে হবে 53 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেন্টিমিটার, এবং তোমাদেরও কিন্তু 5 সেন্টিমিটার ফুলাবার ক্ষমতা থাকতে হবে। এরপরে আসছি লেডি কনস্টেবলের, তোমাদের যে লেডি কনস্টেবল কলকাতা পুলিশ, তার যে শারীরিক যোগ্যতা, দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস শ্রেণীভুক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, এবং ওজন হতে হবে 49 কেজি, বোঝা গেল? এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার, এবং ওজন হতে হবে 45 কেজি, বোঝা গেল? এটা গেল পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এরপরে আসছি পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো তোমাদের কনস্টেবল মানে তোমাদের যে কনস্টেবল পদে বেড়ায়, তোমাদের কিন্তু গ্রাউন্ড হবে 1600 মিটার, প্রায় পশ্চিমবঙ্গ পুলিশের মতো 1600 মিটার, এবং তোমাদের যে টাইম থাকবে সেটা হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের 1600 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে। এবং লেডি কনস্টেবলের বেলায় তোমাদের কিন্তু তোমাদের মানে গ্রাউন্ড যেটা থাকবে সেটা হচ্ছে 800 মিটারের গ্রাউন্ড থাকবে, মানে ট্র্যাকটা হয়তো 200-400 দিতে পারে, কিন্তু টোটাল কিন্তু তোমাদের 800 মিটার কিন্তু ছুটতে হবে, এবং টাইম থাকবে 4 মিনিট 30 সেকেন্ড, 4 মিনিট 30 সেকেন্ড, বোঝা গেল?
তো এরপরে আমি আসবো তোমাদের যে ধাপটা। দেখো তোমাদের সব থেকে আগে হবে প্রিলিমিনারি, হবে মানে কলকাতা পুলিশ যে ধাপটা হবে প্রায় তোমরা ধরে রাখতে পারো পশ্চিমবঙ্গ পুলিশের মতোই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে রিক্রুটমেন্টটা হলো একদম সেম। তোমাদের প্রথমে প্রিলিমিনারি হবে 100 নম্বরের, ঠিক আছে? এবং তারপর 100 নম্বর তোমরা যদি পাস করতে পারো, তোমরা তখন পিএমটি এবং পিইটির জন্য তোমরা তখন যাবে। এবং তোমরা যদি পিএমটি পিইটির জন্য পাস করে থাকো, তারপর তোমাদের মেন্স এক্সাম হবে, এবং মেন্স এক্সাম হবে 85 বা 85 নম্বরের মেন্স এক্সাম হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতোই। তো মেন্স এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবং ইন্টারভিউ পাস করার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এবং ফাইনাল মেরিট লিস্টে যার নাম থাকবে সে আলটিমেটলি জবটা পেয়ে যাবে। তো বোঝা গেল, এই ছিল 5-6টা ধাপ। তো এরপরে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের কী কী সিলেবাস থাকবে, মানে কত থেকে কত নাম্বার থাকবে, কোন সেক্টর থেকে বেশি প্রশ্ন আসবে। তোমরা যদি সেরকম ভিডিও চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু মানে মানে সিলেবাসের ব্যাপারে কিন্তু আমি ডিটেলস ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এবং লাস্টে আসছে আবেদন পদ্ধতি। দেখো, আবেদন করতে হবে অনলাইনে, বোঝা গেল? একটু আগে বলে দিয়েছি যদিও বা, তো বারবার বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট আবেদনের তারিখটা। এটা অনেকেই ভুল করে, ডেট পেরিয়ে যাওয়ার পর আমাকে মেসেজ করে, স্যার আমাদের আর কবে ডেট আছে কিনা। তো তোমরা ভালো করে জেনে নাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 29 মে থেকে 27 জুন 2022 পর্যন্ত। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.prb.wbgovernment.in। তোমরা prb.ও করতে পারো, এবং কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এরপর যখনই কোনো অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসবে এই ব্যাপারে, তো আমি তোমাদের সঙ্গে সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসব। আর তোমাদের যদি কোনো ব্যাপারে কোনো ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেই ব্যাপারে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।